Assalamualaikum everyone, welcome to my channel. Asha kori apnara shobai bhalo achen. Ami alhamdulillah bhalo achi. Ajke ami apnader samne aschi notun arekti cake recipe niye. Ajke ami banabo basbusha cake. Basbusha cake er jonno ki ki upokoron lagbe ta ami apnaderke dekhiye dibo. এখানে দেখেন আমি এই যে 100 গ্রাম পরিমাণ বুটা রেখেছি, 3টা ডিম ভেঙে রেখেছি। এখানে আমি রেখেছি বাসবুসার আলাদা একটা ময়দা আছে, এই যে ওইটা ইসমিক, এইটা হচ্ছে তুর্কিশ, এইটা রেখেছি। এই যে 1 বাটি পরিমাণ আমি যে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, মানে এইটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা লাগে, কারণ হচ্ছে এটা ময়দার মতো না, এটা অন্যরকম। তাই আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে রেখেছি আমি 2 চামচ পরিমাণ টক দই, এখানে রেখেছি আধা কাপ পরিমাণ দুধ, লিকুইড দুধ, এখানে 1 কাপ পরিমাণ চিনি রেখেছি। তারপর এখানে এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এখানে রেখেছি। এই যে বেকিং পাউডার, সামান্য একটু বেকিং পাউডার দিব, আর সামান্য পরিমাণ ময়দা দিব। এই যে আমি ময়দা রেখেছি, ময়দা কিন্তু সামান্য পরিমাণ লাগলে দিব, না হয়তো নাও দিতে পারে, এটাও তো ইমোশনাল নয়, মানে শুধু এটা দিয়ে আমি বানাবো বাসপোসা কেকটা। এখন আমি এখানে একটা একটা করে রেসিপি নিয়ে যে মিক্সার দিয়ে আমি মিক্স করে নিব। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি তারপর আমি চিনিটা দিয়ে দেবো। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিব। এখন আমি যে বুটা দিয়ে দিয়েছি, বুটা দিয়ে আবার ব্লেন্ড করে নিব 2 থেকে 3 মিনিট। এখন আমি দিয়ে দিব এই যে টক দই রেখেছিলাম, টক দই ওলা দিয়ে আবার আমি 1 থেকে 2 মিনিট আমি ব্লেন্ড করব। এখানে দেখুন আমি 1 চিমটি পরিমাণ লবণ এবং বেকিং পাউডার রেখেছি আধা চামচ পরিমাণ, এটা দিয়ে দিব। তারপর একসাথে আমি এই যে দুধ রেখেছিলাম আধা কাপ পরিমাণ, দুধটাও দিয়ে আবার আমি 1 মিনিট এই যে মিক্সার দিয়ে আমি মিক্স করে নিব। দেখুন আপনারা, আমি সব কিছু মিক্স করে নিয়েছি। এখন আমি এই যে ওইটা রেখেছিলাম আমার এই যে কেকের ময়দাটুকু, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আবার আমি 3 থেকে 4 মিনিট এটাকে আমি মিক্স করে নিব। দেখুন আপনারা, এই যে আমার কেকের ব্যাটারটা কিন্তু গুলা হয়ে গেছে একদম পারফেক্ট। এখন আমি এই যে কেকের বাটিতে নিয়ে নিব। এখন আমি এই যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব, তেল ব্রাশ করে তারপর আমি কেকের ব্যাটারটুকু এখানে ঢেলে নিব। আমি এই যে কেকের বাটিটার মধ্যে আমি কেকের ব্যাটারটা আমি নিয়ে নিলাম। আর আরেকটা জিনিস আপনাদের কাছে আমি সরি, এই যে ভ্যানিলা এসেন্স 2 চামচ দিয়েছিলাম আমি পাকের মধ্যে দিয়েছি আপনাদেরকে, কিন্তু আমি দেখাই নেই, এটা আমি বলে গিয়েছিলাম। তো এই যে আমার ব্যাটারটা সব কিছু আমার পারফেক্ট হয়েছে। এখন আমি কিন্তু এই যে পনির মধ্যে আমি দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। দেখুন আপনারা, এখন আমি যে পনির ভিতরে আমার কেকের বাটিটা দিয়ে দিলাম। এখন আমি এই যে 200, এই যে দেখেন এই যে 200 পরিমাণে দিয়ে দেব আমি চুলার ভলিউমটা, এই যে পনির কমপক্ষে 10 মিনিট, 10 মিনিট পর আমি কিন্তু এই যে আইসটা আমি কমিয়ে নিব। তারপর 20 থেকে 25 মিনিট এই যে গরম উঠার পর আমার কেকটা কিন্তু হয়ে যাবে। যে এখন দেখেন আমার এই যে বাসপোসা কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই যে বের করে নিব পনির ভিতর থেকে। দেখুন আমার কেকটা কেমন হয়েছে, দেখতে কেমন সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর এই যে আপনারা দেখতেছেন যে পাটা পাটা ভাব, এই যে এটা বাসপোসা কেক এইরকমই হয়, ওই ওইটা হচ্ছে বাসপোসা কেকের ময়দা, ওই এইটা হচ্ছে তুর্কিশ ময়দা। তো এই তুর্কিশ ময়দা দিয়ে কিন্তু এটা রাইসও বললে তুর্কিশ রাইসের গুঁড়া, এই যে দেখুন লেখুন লেখা আছে, এখন এটার জন্য ফাটা ফাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই ময়দা দিয়ে বানান নিয়ে
পাটা পাটা দেখা যাচ্ছে, কিন্তু এটা খেতে অনেক মজা লাগে, অনেক টেস্টি। আপনারা এই যে বানিয়ে দেখবেন এইরকমভাবে কেকটা কেমন হলো। আর আমার কেকটা যদি আপনারা কাছে ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আপনাদের কাছ থেকে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এবং আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু নতুন চ্যানেলে আসছি, এর জন্য আমি আপনার কাছে হয়তো আমার কথার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন কথার মাধ্যমে কোনো ভুল হয়ে থাকলে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।